আসসালাম আলাইকুম একজন ভাই প্রশ্ন করছেন যে আমি কর্মসূত্রে বাইরে মসজিদের জোহর আসর মগরিবের নামাজ পড়ি এবং বাড়িতে এসে এসার নামাজ পড়ি তোমার প্রশ্ন হলো এটা যে আমি যে মসজিদে নামাজ পড়ি সেখানকার সেই মসজিদে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে এবং তৃতীয় রাকাত পড়ার পর দ্বিতীয় রাকাত পড়ার পর তৃতীয় রাকাতের জন্য যখন উঠে তখন হাত উঠায় না রাফায়দান করে না এবং সালাম ফেরার পর মোনাজাত শুরু করে দেয় তো এই মসজিদে নামাজ পড়ার ব্যাপারে উনি জিজ্ঞাসা করছেন সেখানে নামাজ পড়া যাবে কি যাবে না আর জমাতে নামাজ পড়ার আদেশ আছে তা আমি কি করব। দেখুন ভাই একটা কথা মনে রাখতে হবে যাদের পিছনে আপনি নামাজ পড়বেন তারা যদি শিরিক না করে তো তাদের পিছের পিছনে নামাজ হয়ে যাবে যেমন উসমান রাজি আল্লাহ আনহু বলেছিলেন হাদিস ইমাম অধ্যায় মোতায়েন করেছেন যে বেদাহাতি এবং ফিতনাওয়ালা এমামের পিছনে নামাজ পড়া সম্পর্কে আর ওই সময় জিজ্ঞাসা করা হয়েছিল উসমান রাজিউল্লাহআ রাজি তালহোকে এই ব্যাপারে নামাজ পড়ার সম্পর্কে তনুষ্মান দাদি আল্লাহ তা আলা বলেছিলেন যে ওয়া তুমি নামাজ পড়ো ওরা বেদাত করছে তার দায়ী ওরা হবে তোমরা দায়ী হবে না তো বেদাত করলেও তাদের পিছনে নামাজ হবে কিন্তু যদি মুশিরফ থাকে শিরখ করে কবর পূজা করে তো তাদের পিছনে নামাজ হবে না গাছের পূজা করে মূর্তির পূজা করে তো তাদের পিছনে নামাজ হবে না আল্লাহ বেতারিকে কাউকে সাজদা করে তাদের পিছনে নামাজ হবে না বাকি বেদাত যদি কিছু করে আর বেদাতটা এমন বেদাত যাতে কাফের না হয়ে যাবে তো তাদের পিছনে নামাজ হয়ে যাবে আপনি যে ব্যাপারে বললেন এই মসজিদে তারা যৌথভাবে সালাম ফেরার পর মোনাজাত করে আর এই রাফায় গুলো করে না এদের পিছে আপনার নামাজ যায় আছে আপনার নামাজ হয়ে যাবে যদি তারা শিরিক না করে শিরিক করে তাহলে হবে না আশা করি বুঝে গেছেন আলাইকুম রা